সর্বদা সত্যের খোঁজে আমরা খবরের মাঝে। শতাব্দী প্রাচীন বনমালীর সরস্বতী বন্দনা, উন্মাদনাটা কত বাড়ি আজকের দিনটা ছুটি আমাদের কাছে, শুধু নয় আমাদের ছাত্রদের কাছে, সকলের কাছে ছোট করেছি। অনেকটাই এগিয়ে এসেছে এবং আনন্দ করছে। আমাদের পুজো চলছে এখনো, নতুন এবং ছাত্রদের একটা পুনর্মিলন উৎসব বলা যেতে পারে। এত বছর পর আবার স্কুলে আবার নতুন করে স্কুল খুললো, ছাত্রছাত্রী ছাত্রদেরকে আবার একসঙ্গে সেই ক্লাস ঘরের মধ্যে পাবেন, সেই জায়গাটা আপনি, সে বিষয়ে আপনি কিছু বলেন। আজকে এই সরস্বতী বন্দনার মাধ্যমে ওদের ভবিষ্যৎ জীবন এবং শিক্ষা জীবন খুব সাফল্যের সঙ্গে যেন ওরা এগিয়ে যেতে পারে, এটাই আমার কাছে, এই দেবী মায়ের কাছে এটা প্রার্থনা। ডিজিটালি অনলাইনে পড়াশোনা আর ক্লাসে বসে পড়াশোনা, ছাত্রদের কি প্রপারভাবে সেইভাবে মূল্যায়নটা কি করা গেছে? শিক্ষার মানের থেকে অনেক ভালো এবং না, মূল্যায়নটা ঠিকভাবে কি করা গেছে? না, একেবারে মূল্যায়নটা সঠিকভাবে মূল্যায়ন